আব্দুল আলী গাড়লি, দেশের একজন নামকরা ওঝা বা সাপুড়ে। বিভিন্ন কিচ্ছা কাহিনী থেকে আমরা জানতে পারি তিনি একদা সাপ ধরতে গিয়ে মহাবিপদের সম্মুখীন হন। কাহিনীটি এমন, তিনি স্পটে এসে বুঝতে পারেন এটা সাধারণ কোনো সাপ না, তো সেই সাপ সহজে ধরা যাবে না। তিনি সেই দিন ফিরে যান, ফিরে গিয়ে রাত্রে স্বপ্ন দেখেন যে সেই সাপ ধরতে গেলে তাকে অবশ্যই পূজা করে আসতে হবে। কিন্তু তিনি ছিলেন একজন মুসলিম, তো পূজা করতে তিনি নারাজ। সাপ ধরতে পরদিন আসেন, আসার পর সেই সাপ তাকে আশেপাশের যে বাড়ঝাড়, এরকম 14টি বাড়ঝাড় এবং কয়েকটি তেঁতুল গাছ সহ উড়িয়ে নিয়ে যায়। এরকম কাহিনী এই এলাকার মানুষের মুখে মুখে। সেই সম্পর্কে বিস্তারিত জানতে এখন আমি এসেছি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বোলতলি পাড়াতে। আপনার বাড়িতে এখানে? হ্যাঁ। আচ্ছা, আব্দুল আলী গাড়লি সম্পর্কে কি জানেন? এখন তো শুনছি যে ওই এইনি বলে ওইনি বলে বাসে যারা আসলে, তারপরে বলে ওইনি বলে হাফ ধর পেয়েছে ওই শিখতে পারি ওইনি বলে আসলে তাকে বহার ওই নদী সাপ ধরতে এসেছিলেন। আচ্ছা, ওনার বাড়িটা ছিল কোথায়? সেই আব্দুল আলী গাড়লি হেড কইতে উনি এখানে সাপ ধরতে এসেছিলেন, তাই তো? ওই বহার আসলে আমরা ওই আচ্ছা, তারপরে কি হয়? তারপর বলে হ্যাঁ রে বলে ওইনি বলে হাফ ধরতে আসে ধর বাবা হাফে বলে উড়ে নিয়ে গেছে, সাপে উড়িয়ে নিয়ে গেছে। কত আগের ঘটনা হতে পারে? হ্যাঁ, আজ ধর কাল দেখিনি যে যে এই বুড়ো আহি তো কইতে হবে না, সে বলতে পারবে না। না, ভালো আছেন আপনি? আচ্ছা, এই যে আব্দুল আলী গাড়লি ওনাকে তো এখান থেকেই সাপে উড়ে নিয়ে গেছিল, তাই না? আমরা তো শুনছি যে এখানে সাপের গর্ত আছে, ওই যে ইডা না ওই গাছটা ওইটার এরিয়াটাই এসে যে সাপের গর্ত। এই কবরটা কার? এবার মেসে এখানে একটা দুইটা না শত 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 কবর। আচ্ছা, ওনাকে তো আমরা যেটা জেনেছি সাপের হাত থেকে আবার নামানো হয়। কোন বাড়ির পুতের বউ বলে পিছে দিয়ে বাড়ি দিয়ে নামাইছে নাকি নামাইছিল? হ্যাঁ, এরকম শুনছি। ওনার ওই জায়গায় স্বপ্নে দেখাইছে। আচ্ছা, যে স্বপ্নে দেখাইছে তুমি সাদা ভাড়া ছাগল পুজো দিয়ে তারপরে ওই সাবধারটা উনি সাবধারটাই যে নিজের ইতে গাড়িতে। আচ্ছা, তারপর উনি যাইছে মানে চিন্তা যে আমরা পুজো দিয়ে সাবধার যাইতে হবে এই ধরতে আইসে পারত ওনারে স্বপ্নে দেখানোর পরে উনি সেটা অগ্রাহ্য করছে আসলে এটা এইভাবে আমি করবো না, আমি যেভাবে সাপ ধরি সেভাবে ধরবো, ধরতে সেই এই বিপদ, তাই না? এই জায়গাতে সেই বাঁশঘাট ছিল, যেটা আমরা জানতে পাই যখন উনি স্বপ্নকে অগ্রাহ্য করে নিজে সাপ ধরতে এসেছিলেন। সেই সাপ ধরার পর সেই সাপটা এখানে যে বাঁশঘাট ছিল সেই বাঁশঘাট পেঁচিয়ে, পাশাপাশি আরও তেঁতুল গাছ ছিল সেই তেঁতুল গাছ পেঁচিয়ে তাকে উড়িয়ে নিয়ে যায়। এবং কোনো একজন মহিলা ক্ষমতাধর একজন ওঝা তিনি তাকে এই পার্শ্ববর্তী কোনো অঞ্চল থেকে যখন দেখতে পায় যে উপরে উড়ে যাচ্ছে তখন তাকে তার ক্ষমতা বলে নামিয়েছিলেন। আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে আসলে মানুষের আনাগোনা একেবারেই নাই। এই জায়গা দেখে আমি মোটামুটি নিশ্চিত, আমি যেহেতু বিভিন্ন জায়গা এক্সপ্লোর করি আপনারা জানেন, তো এই জায়গা দেখে আমি মোটামুটি নিশ্চিত এখনও এখানে সাপ আছে, বিশুদ্ধ সাপ আছে। আপনারা জায়গাটা দেখলেই বুঝতে পারবেন একেবারে ঘন জঙ্গলে ভরা, পুরাতন সব কবর, তো এখানে সাপ থাকা একেবারে স্বাভাবিক। এখন আপনার বাড়িতে এখানে আব্দুল আলী গাড়লি সম্পর্কে কি জানেন? গাড়া তো হেন হাতের গাড়া, হাতের গাড়া এখানে এখনো আছে? এখন আছে না, সাপ দেখা যায়? হ্যাঁ, আমার বসে মনে এম বসে আছে না, সেই সময় দেখেন। আপনি কি নিজে দেখেছেন কোনো সাপ এখানে? দেখছেন কি সাপ? হাঁপ, কত রকম হাঁপ, ধরেন যাইতে হাঁপ, দাঁড়াই হাঁপ। আমি জানি একালে আমরা লেদা কালো হইতে যে বিল গর্ত দেখি ওই কেদাই আমরা দেখি, ঠিক আছে? বড়ও না, মানে কিসের গর্ত? ওটা হইছে আব্দুল আলী সাপের গর্ত, অরিজিনাল গর্ত ওই। আচ্ছা, হ্যাঁ, ওখানে সব কিছু দেখা যায় আম্বুষে পূর্ণিমেরাই। আচ্ছা, আবার আমার ওই ঘরের ওই লোক দেও চলে তলে আমার কেউ রেখে সেই গর্তটা কি আমাকে একটু দেখাবেন? হ্যাঁ, আসুন ওই সামনে আসুন, দেখছেন ওই নিচে গর্ত, এই সাপের গাড়া। হ্যাঁ, আমরা গর্ত কথা বলতে বলতে চলে আসলাম সেই সাপের আস্তানায় যেখানে সাপ আছে, এই আঙ্কেল বললেন যে নিশ্চিত সাপ আছে। আচ্ছা, গর্তটা কি এখান থেকে দেখা যায়? আচ্ছা, এখানে সাপ আছে? সাপ কি এই সাপগুলো বের হয় কখনো চলাচল করে আপনি দেখেছেন? কি সাপ? ওরা কয়েক পদের রঙের হয়, টিয়া রঙের হয়। আচ্ছা, আবার দাঁড়াই সাপের মতো, জাতি সাপ হইবে,
আবার এক পাতা ওই বকঠুরি মাছের মতন আছে না, ওরে হাফ আমার ক্ষতি করি না, আমাকে কোনো ক্ষতি করে আপনাদের বাড়ির ভিতরে সব যায়, হ্যাঁ কোনো ক্ষতি করবে না আমাকে। আমি আগেও যেটা আপনাদের বললাম, এই জায়গাটা একেবারে ভুতুড়ে অবস্থা, এবং আমরা স্থানীয় যাদের সাথে কথা বলছি প্রত্যেকেই আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে এখানে সাপ আছে। এখানে সেই সাপ যে সাপ ধরতে এসে আব্দুল আলী গাড়লির মতো নাম করা ওঝা আর কি বিপদে পড়েছিলেন, এই সেই জায়গা। আপনারা বিভিন্ন জনের মুখ থেকে শুনলেন আব্দুল আলী গাড়লি সম্পর্কে, বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের কাছে। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।